দিনের আলো থাকতে থাকতে বেসটা ঘুরে সোজা চলে আসুন আপনার নিজের গন্তব্যে। হ্যাঁ বন্ধুরা, সেখানে আপনি নিশ্চিন্তে আপনার টাইমটা স্পেন্ড করুন। বিচ থেকে ঘুরে এসে এবার গরম গরম চায়ের পানা। চায়ের কালারটা কিন্তু দেখে মনে হচ্ছে অসাধারণ চাটা আছে, একবার চুমুকটা দিয়ে দেখি। আহা, অসাধারণ সত্যি। সারাদিনের যত কিছু না ভালো পেয়েছি, চাটা এক ঘর এক নম্বর। বন্ধুরা দেখুন, এইবার কিন্তু আস্তে আস্তে সন্ধে নামছে, আর এই রাতে একবার ঘরে বাইরে রিসোর্টে পরিবেশটা দেখুন, প্রাণ মন জুড়িয়ে যাবে। টিফিন চলে এসছে, গরম গরম পেঁয়াজি মুড়ি ভুজিয়া আর তার সাথে কাঁচা লঙ্কা, আর তারই পাশাপাশি তৈরি হচ্ছে কিন্তু চিকেন বাটি কাবাব। এটা কিন্তু বন্ধুরা এক্সট্রা চার্জ, আপনি কতটা পরিমাণ নেবেন তার ওপর হবে এর দাম। গুড মর্নিং ফ্রেন্ডস, রাত্রিটা তো জমিয়ে কাটলো, এখন ভোরবেলা উঠে গেছি, অনেক ভোরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি আবার সেই বিচে, কেননা কাল কিন্তু সমুদ্রের জলটা দেখতে পারিনি। আজ দেখি একটু চেষ্টা করে সমুদ্রের জলটা দেখা যায় কি না। সমুদ্রের ধারে এসেছি, জল দেখবো না এটা কখনো হতে পারে না। তো বন্ধুরা সকাল সকাল চলুন যাই সেই আবার বিচে। ঘন কুয়াশায় আচ্ছন্ন শীতের সকাল, যাক অনুভূতিটা কিন্তু অসাধারণ। আমরা কিন্তু এখানে বেশিক্ষণ টাইম দেব না, কারণ সেই আমাদের বহু আকাঙ্ক্ষিত বোটিংটা। হ্যাঁ বন্ধুরা, আমরা একটু পরে বেরোবো সেই বোটিংটা করতে, কোনো এক খাড়ির মাঝখান দিয়ে সেই বোটিংটা আমরা করব। দেখুন বন্ধুরা, মৎস্যজীবীরা মাছ ধরে পাড়ে তাদের বোটগুলো নোঙর করেছে, এখন তারা খুবই ব্যস্ত এই মাছগুলোকে বাজারে পৌঁছে। বিচ ছেড়ে একটু চা বিস্কুট খেয়ে এখন আমরা চলে যাচ্ছি সেই বোটিংয়ে। আমাদের এই যে দেখুন মার্সিডিজ রেডি, মানে টোটো, টোটো ঠিক টাইমে, আর টাইমটা কিন্তু খুব ভালো মেনটেন করে। এরও নাম্বারটা আপনাদের দিয়ে দেবো, কোনো কিছু হলে যে কোনোখান থেকে এখানে ফোন করবেন, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। আমরা যাবো এখন সোজা ঘোষখালে, ঘোষখালে গিয়ে আমরা বোটিং করবো সেই খাড়ির মাঝখান দিয়ে, দুধারে ম্যানগ্রোভ আর মাঝখান দিয়ে আমরা বোটিং। তো চলুন মজাটা নেওয়া যাক। কিছু মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের সেই বোটিং পয়েন্ট। চারিদিকের প্রকৃতি দেখলে মনে হয় কেউ যেন ক্যানভাস তৈরি করে রেখেছে। শুরু হলো আমাদের বোটিং যাত্রা, মানে নৌকা বিহার। শীতের সকালে ঠান্ডা মৃদু বাতাসে এ এক দারুণ অনুভূতি।
আমাদের বোটটি হঠাৎ চড়ায় আটকে গেছে। আর মাঝি ভাই কোনো কিছু উপেক্ষা না করে আবার জলে ভাসানোর চেষ্টা করছে সেই বোট। না না, এটা কোনো মরুভূমি নয়, এটা হলো বালির চড়া। কি বলবো, এই অনুভূতি একটা অসাধারণ অসাধারণ অনুভূতি। চটটা যা লাগছে দেখতে, আর বোটিং করার সময় ম্যানগ্রোভের মাঝখান দিয়ে, ওফ অসাধারণ অসাধারণ। একবার আসুন, একবার আসলে কিন্তু বোটিংটা করতে ভুলবেন না, অবশ্যই বোটিংটা করবেন। মাত্র 600 টাকা এক ঘন্টা, এক ঘন্টা বোটিং করলে নেবে 600 টাকা। তো এবার আপনি আপনার ইচ্ছা মতো টাইম বাড়াতেও পারেন, তার জন্য এক্সট্রা চার্জ। তো বন্ধুরা আসুন একবার উপভোগ করুন এই বোটিংটা। সুখী দম্পতি যাকে বলে, সুখী দম্পতি, এই হচ্ছে সুখী দম্পতি। আমাদের রিসর্টে আছেন, দেখুন কত সুন্দর, হাত ধরে সেই একটা গান আছে না, চলনা দীঘা সৈকত ছেড়ে, একদম সেম টু সেম। এখন যদি একটা ভিডিও পিকচারাইজ করি না, অসাধারণ হবে। একদম আন্টিকে সুন্দর করে হাতে ধরে আঙ্কেল নিয়ে যাচ্ছেন সেই বিচে। অসাধারণ মানুষ তারা, অসাধারণ। তো আন্টি কেমন লাগছে? ভালোই লাগছে বাবা, তোমাদের সাথে এসেছি আরোই ভালো লাগছে। মনে আসছে কি শোনাবো নাকি, এক দু লাইন শুনিয়েই ফেলি। দে দে পালে তুলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলেও কত নবী কাঁদিলেও মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলেও কত নবী কাঁদিলেও মুক্তা ঝরে। থাক বন্ধুরা, আজ এটুকুই, এরপর আবার কোনো একদিন কোনো একটা ভালো লোকেশনে আবার দু চার লাইন গেয়ে দেব। যেই অনুভূতিটা আজ সঞ্চয় করলাম সেটা জীবনে ঘোরার মতো না, একদম অসাধারণ, যাকে বলে অসাধারণ অনুভূতি। আমাদের কিন্তু বোটিং শেষ, এখানের শিডিউল মতো ব্রেকফাস্টও শেষ। এবার আমরা টোটো নিয়ে চলে যাবো সোজা মৌসুমী আইল্যান্ড। তো বন্ধুরা চলুন সোজা মৌসুমী আইল্যান্ড। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? ঠিক এরকমই আরও অনেক নতুন নতুন জায়গার সন্ধান দেব আপনাদের। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, আর এখনও যারা আমাদের পরিবারের সদস্য বন্ধু হয়ে ওঠেননি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিওতে খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়, তার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, মন যা চায় তাই করুন।